আমি বলেছিলাম যে প্রথম কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজাগুলো রাখতেন সাহাবায়ে কেরাম রাখতেন তারা কি ওই ইহুদি নাসরাদের যে রোজাগুলো ছিল সেই রোজাই রাখতেন তাদের রোজা ছিল 9 দিনের মতো বা 10 দিনের মতো 10 এর কম কিন্তু তাদের রোজা ছিল কি অনেক কঠিন কেমন কঠিন ছিল দেখেন কায়েস ইবনে সুরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী তিনি সারা দিন কাজ করতেছিলেন আয়াত নাজিলের কারণ বলছি সারা দিন মাঠে কাজ করেছেন সন্ধ্যাকালীন সময়ে রোজা নিয়া তিনি বাড়িতে আসছেন আসার পরে স্ত্রীকে বলতেছে ইফতারি করার মতো কি কিছু আছে স্ত্রী বলতেছে ঘরে তো কিছু নাই তো আপনি একটু অপেক্ষা করুন আমি দেখি কারো বাড়ি থেকে একটু খোঁজ করে নিয়ে আসতে পারি কিনা আপনার জন্য কিছু খাবার ব্যবস্থা করতে পারি কিনা স্ত্রী যখন স্বামীকে রেখে চলে গেলেন খাবার খোঁজ করার জন্য উনি একটু দেরিতে আসছেন আসার পরে দেখেন যে ওনার স্বামী ঘুমিয়ে গেছেন ক্লান্ত শরীর না ক্লান্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে গেছেন এমনি তো রমাদান মাসে বিকেল টাইমে আমাদের খুব খারাপ লাগে মেজাজ অনেক খিটখিটে হয়ে যায় কথা ঠিক কি না ভালো কথাও তখন আর ভালো লাগে না আমার ভাইরা উনি ঘুমিয়ে গেছেন এমন সময় তিনি বলতেছেন আহারে তোমার কপাল কত খারাপ তোমার জন্য আমি জাগনা থাকা অবস্থায় তোমার জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করে এনে দিতে কে বলছে কথা স্ত্রী কেন এই কথা বললেন আর উনি ঘুমিয়ে গেছেন তাতেই বা কি সমস্যা সমস্যা ছিল একটি জায়গায় ইহুদিদের সাহারি ছিল না কি ছিল না তারা ইফতারির সময় যা খেত ওইটাই ইফতারি ওইটাই ছিল তাদের জন্য চাহারি ওইটা খাওয়ার পরে তারা আর কিছু খাইতে খাওয়ার বিধান ছিল না দ্বিতীয় কথা হলো ইফতারির সময় থেকে নিয়ে এশার নামাজের আগ পর্যন্ত জাগনা থেকে যা কিছু করত তা ছিল তাদের জন্য হালাল কতটুকু এক ঘন্টা সময় তাই না ইফতারি থেকে নিয়ে কথা বলেন এশা পর্যন্ত এই এক ঘন্টা দেড় ঘন্টা সময়টা তাদের জন্য কি ছিল সবকিছু করা হালাল ছিল স্ত্রীর কাছে যাওয়া হালাল ছিল সবকিছু হালাল ছিল কিন্তু এর আগে যদি ইফতারি করার সাথে সাথেই যদি ঘুমিয়ে যেত আর যদি জাগনা না পাইতো এশার আগে তাহলে আর কোনো সুযোগই ছিল না খাবারও সুযোগ ছিল না স্ত্রীর নিকটবর্তী যাওয়াও তাদের জন্য কি ছিল না আবার আগামী দিন সেই ইফতারির সময় ছাড়া তারা আর কিছু খাইতেও পারত না স্ত্রীর নিকটবর্তীও তাহলে তাদের রোজা ছিল কত ঘন্টা বলেন কত ঘন্টা প্রায় 24 ঘন্টায় ধরতে হয় ইফতারি করা শেষ তো ইফতারি হয়ে গেল আর কি হলো সাহারি হয়ে গেল তা 23 ঘন্টা যদি তাদের রোজা থাকে তাহলে অবস্থাটা কি সহজ সহজ কথা বলেন না 23 ঘন্টা একাধারে রোজা শুধু ইফতারি ছিল তাদের চাহারি আর চাহারিটাই ছিল কি ইফতারি আর একটা ঘন্টা সময় ছিল সেটা জাগনা থাকা অবস্থায় আর যদি ঘুমিয়ে পড়ত স্ত্রীর নিকটবর্তী যাওয়া তাদের কোনো সুযোগই ছিল না আল্লাহ নবীর সাহাবী কায়েস ইবনে সুরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ঘুমিয়ে পড়লেন স্ত্রী খাবার নিয়ে এসে দেখে স্বামী ঘুমিয়ে গেছেন স্বামী ঘুমিয়ে যাওয়া মানে হলো আমাদের যেমন সেহরির শেষ সময় মাইক দিয়ে বলে দেয় ধরেন আজান হয়ে গেল আপনার খাবার আর কোনো শক্তি নাই আপনার যদি ওই জামানায় যদি ঘুম চোখের মধ্যে এসে যায় তাহলে আপনার খাওয়া আর চলবে না ওই ঘুমের থেকে রোজা শুরু হয়ে গেল আল্লাহর বান্দা ক্ষুধার্ত অবস্থায় আগের দিন খেয়েছে 24 ঘন্টা 23 ঘন্টা পরে মাত্র ইফতারি করবে ইফতারিও ভাগ্যে জুটল না এরপরে যখন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আবার ঘুমিয়ে গেল এরপরে আবার পরের দিন 23 ঘন্টা পর্যন্ত তার অপেক্ষা করতে হবে এই গেল প্রায় 42 ঘন্টা বা 48 ঘন্টা যাই বলেন 48 ঘন্টা অথবা 46 ঘন্টার মতো
একাধারে আল্লাহর বান্দা না খেয়ে থাকবে তার শরীর আর চলে না আল্লাহর বান্দা পরের দিন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বেহুশ হয়ে গেল আর তার শরীর চলতেছে না দাঁড়াইতে পারে না হাঁটতে পারে না আল্লাহর বান্দা বেহুশ হয়ে গেল মুমর্ষ অবস্থায় চলে গেল মৃত্যুর সন্নিকটের মধ্যে চলে গেল তার স্ত্রী সাহাবায়ে কেরামদের কাছে যেয়ে বললেন যে আমার স্বামীর এই অবস্থা হয়েছে প্রায় 46 ঘন্টা তার খাওয়া নাই কারণ আগের দিন ইফতারি করতে পারে নাই ঘরে খাবার ছিল না খাবার আনতে গিয়েছিল মানার পরে আসার পরে দেখি ঘুমিয়ে গেছে ঘুম আসা মানে তো তার জন্য সেহরি খাওয়া ইফতারি করার আর সুযোগ নাই ও আল্লাহর বান্দারা আল্লাহর নবীর সাহাবীরা আপনার রাসূলের কাছে খবরটা দেন আমার স্বামী দুনিয়া থেকে চলে যাওয়ার উপক্রম হয়ে গেল আমি এখন কি করব আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন রাসূলের কাছে চলে গেলেন যে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবীর কালকে ইফতারি করতে পারে নাই ঘুম এসে গিয়েছিল ঘুমিয়ে গেছে আগের দিন খেয়েছে 24 ঘন্টা পার হয়েছে পরের দিন আবার 24 ঘন্টা চলে যাচ্ছে এমন তো অবস্থা তার মৃত্যু সন্নিকটে চলে আসছে আল্লাহর নবী মাথা নিচু করে রইলেন সাহাবীকে কি পরামর্শ দিবেন কিছুই বুঝতে পারলেন না কি ডিক্লারেশন দিবেন কিছুই বুঝতে পারলেন না এমন সময় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়ে বললেন আমি তোমাদের জন্য রহমত প্রেরণ করে দিলাম أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم রয়েছে কয়েকজন সাহাবায়ে কেরামের ঘটনা একই পর্যায়ে চলে আসছে তারা তো সেই সময়ের মধ্যে ছিল কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এই তাফসীরের মধ্যে চলে আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইফতারি করার পরে শুয়ে পড়েছিলেন ঘুমিয়ে গিয়েছিলেন রাতের বেলা স্ত্রী নিকটবর্তী ছিল মনটা চেয়েছে স্ত্রী নিকটবর্তী চলে যাবে এমন সময় স্ত্রী নিকটবর্তী যখন চলে গেল ঘুমন্ত অবস্থায় হুঁশ ছিল না তেমন কিছু তার ওই কথাটা আর মনে ছিল না পরের দিন যখন চলে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা আমার রোজা নষ্ট হয়ে গেছে কেমন করে রোজা নষ্ট হলো আল্লাহর নবী গো ঘুমন্ত অবস্থায় আমি স্ত্রীর নিকটবর্তী গিয়েছিলাম যার কারণে আমার রোজাটা নষ্ট হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলল উমর তোমার মতো ব্যক্তি এমন কাজ করতে পারে আমি নবীজি ভাবতে অবাক লাগে কি লাগে জোরে বলেন তোমার মতো এত কঠিন মানুষ তোমার মতো একদম দায়িত্ববান মানুষ এই কাজ করতে পারে আমার ভাবতে অবাক লাগে অর্থাৎ বোঝেন রাতের বেলা স্ত্রীর নিকটবর্তী যদি যাইত আমি একেবারে বিস্তারিত বলছি না যারা বিবাহিত পুরুষ আছেন বোঝেন নিকটবর্তী বলতে কি বুঝাইতে চাচ্ছি আমি ও মুসলমান নিকটবর্তী গেলেই রাতের বেলাও রোজা ভেঙে যেত তাহলে বোঝা গেল তাদের জামানায় রাতের বেলাও রোজা ছিল দিনের বেলাও কথা বলেন না রাতেও ছিল দিনেও ছিল দিনের বেলা আমাদের জামানা যদি কেউ স্ত্রীর নিকটবর্তী যে রোজা থাকবে কথা বলে রোজা কি হবে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে কথা ঠিক না তো রাতের বেলা তাদের সময় ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে মাথাটা নিচু করে বলে ইয়া রাসূলুল্লাহ ঘটনা একটা ঘটে গেছে নবীজি ডাক দিয়ে বলেন কি ঘটনা ঘটাইছো আল্লাহর নবীর কাছে বিস্তারিত বলতেছি ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা আমি আমার স্ত্রীর কাছে গিয়েছিলাম আল্লাহর নবী ডাক দিয়ে বলে উমর তোমার মতো একজন দায়িত্বশীল মানুষ এই কাজ করতে পারে এটা আমি নবী যে অবাক হয়ে যাচ্ছি এই কথা যখন বলে বলে আল্লাহর নবী তিরস্কার মূলক এবং রসুল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু শাসন মূলক যখন কথা জোরে জোরে বলছিলেন এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নবীজি উমরকে ধমকাইবেন না উমরের জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতটা রহমত হিসেবে পাঠাইয়া দিলাম ইল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রফ
فسئل عن نسائكم نبي جي عمر جا করেছে আমি সব জানি عمر এখন আপনার দরবারে এসে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে কতবার মেসেজ পাঠাইছি আপনি জানেন না আপনি যে عمرের সঙ্গে যে কথা বলছেন عمر লাজুক হয়ে গেছে লজ্জা পেয়েছে عمرের লজ্জায় আমি আল্লাহ লজ্জিত হই আমি আল্লাহ তাআলা এই عمرের কারণে तमाम দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য আমি আল্লাহ সূরাতুল বাকারার 127 নম্বর আয়াত নাযিল করে দিলাম উহিল্লালাকুম লাইলাতাস সিয়ামির রাফাযু ইলা নিসাইকুম সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রীর নিকটবর্তী যাওয়া হালাল করে দেওয়া হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ তোমরাও কি আল্লাহ কেন এই কথা বললেন কারণ একজন স্বামী স্ত্রী নিকটবর্তী যখন পাশাপাশি শুয়ে থাকবে অবশ্যই কোন না কোন নস কোন সময় তাদের মনের পরিবর্তন আসতেই পারে কথা ঠিক কি না আসতেই পারে তাহলে তো আসলেই তো তারা ভুল করে বসবে তাহলে রোজা কি নষ্ট হবে আল্লাহ বলল না আমি আল্লাহ তাআলা পুরো রাতের রোজাকে আমি নিষেধ করে দিলাম আমি আল্লাহ শুধু দিনের রোজাটা তোমাদের জন্য রাখলাম এরপর রব্বুল আলামিন কি বলেন علم الله انكم كنتم تختانون انفسكم الله জানেন যে তোমরা নিজেদের সাথে কি খেয়ানত করেছিলে কারণ এটা হলো খেয়ানতের কথা আল্লাহ বলেছেন কেন খেয়ানতের কথা বললেন আল্লাহর আমানত ছিল তোমরা রাতেও রোজা রাখবে দিনেও রোজা রাখবে যদি ঘুমিয়ে যাও কিন্তু তোমরা ঘুমিয়ে গেছো তোমাদের রোজা শুরু হয়েছে কিন্তু তোমরা বিভিন্ন কারণে রোজা ভেঙে ফেলছো আল্লাহ বলেন আমি সব জানি তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছিলে ফাতাবা আলাইকুম ওয়াফা আনকুম আল্লাহ বলেন যখন উমর মনে মনে আল্লাহর দরবারে বারবার তওবা করতেছিল ফাতাবা আলাইকুম আল্লাহর কাছে অনুতপ্ত অনুশোচনা করেছিল আল্লাহ গো ভুলক্রমে ভুল হয়ে গেছে ঘুমান্ত অবস্থায় আল্লাহ রোজা তো নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তুমি আমাকে এজন্য কাঠগড়ায় আসামি করে দাঁড় করায়ও না রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও উমর তোমার তওবা আমি আল্লাহ কেমন করে কবুল করলাম তুমি দেখো তোমার কারণে तमाम দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাতের জন্য আমি আল্লাহ রাতের বেলা রোজাকে খুলে দিয়ে দিলাম ফাতাবা আলাইকুম যখন তারা তওবা করলো আল্লাহ বলেন ওয়াফা আনকুম আমি তাদেরকে maaf করে দিলাম সুবহানাল্লাহ তাদের কি কি করলাম তাদেরকে maaf করে দিলাম সুতরাং তিনি তোমাদের তওবা কবুল করেন এবং তোমাদের তওবাকে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেন এরপর রব্বুল আলামিন কি বলেন ফাল আনা বাশিরুহুন্না ওয়া বাতাউ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাজেই এখন তোমরা তাদের সাথে সঙ্গম করো তাদের নিকটবর্তী যাও এবং আল্লাহ যা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন তা কামনা করো আল্লাহ তোমাদের জন্য যা কি করেছেন বিধিবদ্ধ করেছেন তা তোমরা কি করো